उसको देखिएगा। হ্যালো, সবাই আসে নাই আপনাদের? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভালো আছেন সবাই? ভালো নাই। কেন? শরীর অনেক খারাপ, মিস ঠান্ডা জ্বর লেগে গেছে অনেক বেশি। আচ্ছা, তানভীর রহমানের কি খবর? ক্লাস করেন না কেন? ম্যাম, আমি দুই দিন একটু বেড়াতে আসছিলাম, তো সেই কারণে করতে পারি নাই। আচ্ছা,
উনি করছেন। আচ্ছা দেখেন সেটা ভালো হয়। ম্যাম কালকে আমি অ্যাবসেন্ট ছিলাম, হচ্ছে আমার ওয়াইফ রেনে একটু হসপিটালে গেছিলাম তো অসুস্থের জন্য আসতে পারি না। আচ্ছা আচ্ছা আপনি গতকাল অ্যাবসেন্ট ছিলেন না। ইদানিং এই যে ইয়াকে দেখছি না, তানভীর ভাইকে দেখলাম যে দু তিন দিন উনি আর কি ছিল না প্রেজেন্ট, আপনিও মনে হয় ছিলেন না। আর গত ক্লাস তো হয় নাই, মানে গতকাল হচ্ছে আমার এখানে নেট ছিল না, তো নেট ডিস্টার্ব হচ্ছিল, কানেক্ট হচ্ছিল, আবার এক একা ডিসকানেক্ট হচ্ছিল, তো তখন নেটের লোককে ফোন দেওয়ার পর আর কি বললো যে আসবে, একটু টাইম লাগবে, তো তখন দেখছি যে আপনাদের 12টা পার হয়ে 1টার দিকে চলে আসবে, এই জন্য আর আমি হচ্ছে ক্লাস কন্টিনিউ করি নাই, সকালের ব্যাচটা শুধু নিয়ে নিই, পরে বিকেলে সন্ধ্যার ব্যাচ নিয়েছি। তারপর কি কাজ ছিল আপনাদের? আচ্ছা সবাই তো জয়েন করেনি, আমরা একটু ওয়েট করি, সবাই আসলে তারপর স্টার্ট করছি। ঠিক আছে ঠিক আছে ম্যাডাম। ওকে Thank you.
Alone? Hey, das war best schick. Nein. Schock, du sehr gut, sind wir mal. Thank you.
আছেন? হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম, একটু ওয়েট করুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সবাই চলে এসেছে কি আপনাদের? জিমিস অলমোস্ট আইসা পড়ছে। অলমোস্ট আইসা পড়ছে। ম্যাম আপনি শুরু করে দেন। না সেটা তো বুঝতে পারছি। আমার এখানে আচ্ছা আমার এখানে কারেন্ট চলে গেছিল তো এই জন্য আর কি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, তাই আমি ফোন দিয়ে কথা বলছিলাম। ইদানিং আচ্ছা আপনাদের ক্লাসটা যদি হচ্ছে তিন চার দিন চারটা থেকে নেওয়া যায় দুপুরের পর থেকে বিকালের দিকে, তাহলে আপনাদের কি প্রবলেম আছে কারো বিকালে ক্লাস কন্টিনিউ করলে? আচ্ছা তার মানে চারটার দিকে নিলে অনেকেরই প্রবলেম, তাহলে তো নেওয়া যাবে না। এখন এই যে সকালবেলা দেখছি ইদানিং এই যে কদিন ধরে আছে সকালে কারেন্ট থাকছে না, হয়তো দশটার দিকে চলে আসতেছে আসলে আবার নেটটা আপ ডাউন করছে। গ্রামে তো একটু এই ধরনের প্রবলেম গুলো দেখছি হচ্ছে। আর বিকালের দিকে এমনিতে মোটামুটি ঠিকঠাক থাকে, আমি যদিও ক্লাস নেই তো এখন যাদের ক্লাস নিচ্ছে ওদের তো মনিটরিং ক্লাস, ওটা অফ করে দিলে খুব একটা প্রবলেম হবে না। ম্যাডাম লাগলে নিতে পারেন, প্রবলেম নেই। দেখা গেল যে আমরা আচ্ছা যদি এরকম কখনো হয় আমি ধরুন ফ্রাইডে বৃহস্পতিবার পর্যন্ত এখানে থাকবো, শুক্রবারে রাতে আবার চলে যাব, তো যদি এই তিন চার দিনের মধ্যে এরকম কিছু হয় তাহলে হচ্ছে এরকমটা করব যে সকালের ক্লাসটা শিফট করে বিকালে আর কি কন্টিনিউ করব যদি নেট প্রবলেম হয়। আজকে এখন পর্যন্ত তো হয় নাই। আচ্ছা কি কি হোমওয়ার্ক দেওয়া ছিল আপনাদের? মুভি পোস্টার। মুভি পোস্টার আচ্ছা। এগুলো কথা এখন এখানে বলা যায়? আচ্ছা এইটা কার ছিল? মামুনুর রশিদ। কয়টা পোস্টার করেছেন? দুইটা না একটাই? একটাই জাস্ট লেয়ারটাকে একটা করে দিছে ইমেজ আকারে, আর একটা হচ্ছে এমনিতে। এরপর হচ্ছে রুদ্র আছে, তারপর এটা, এটাও আপনার ছিল। এটা কার ছিল? একই এই অবস্থা কেন আপনারটা? ম্যাডাম থেকে আওয়াজ আসছে মাইক্রোফোন অফ করিস নাই কেন? সাউন্ড কেন? আচ্ছা আমার তো মাইক্রোফোন অফ করে। কিসে পোস্ট দিয়ে জানাচ্ছি নাকি জানি বলছে? কার বাবা মা?
মানে আর কি ইজ ডেফিনেটলি সাবমিট করতে যাচ্ছে সাবমিট করতে না আচ্ছা বুঝতে পারছে আচ্ছা আব্দুল ওয়াদুদ ভাই ক্লাসে জয়েন করছে জি আপনি ক্লাস করছেন না কেন গত ক্লাসে প্রেজেন্ট ছিলেন মেবি না আমি ওই গত ক্লাস বিদ্যুৎ ছিল না 9টা থেকে 4টা পর্যন্ত আচ্ছা তার আগের ক্লাসে ছিলেন আর এর আগের দিনতে আমার ওই ব্যক্তিগত কাজ ছিল এইজন্য করতে পারি নাই আচ্ছা এই পোস্টারগুলো আরো ফিনিশিং দিতে হবে এগুলো মানে কাছাকাছি গেছে ঠিক আছে আর একটু ভালো করতে হবে এইটাই এটা কার সাইফুল এটা মোটামুটি হয়েছে পোস্টার রিলেটেড এটা কার ওহি ভাই আপনাদের কি টাইপের পোস্টার বানানোর কথা বলা হয়েছিল যে হরর টাইপের না হরর টাইপ ছিল বানায় দিলাম হরর টাইপই একটাই ছিল আর কোনো ছিল না একটাই ছিল মিস ও এই জন্য সবার দেখছি শুধু হরর টাইপেরই দেখছি আচ্ছা ইস্টার জাহান আপনার এটা কি অ্যাকশন আসে নাই ক্লাসে আচ্ছা শাহান আক্তার ওকে শাহান আপু এটা দিয়েছে লেয়ার কোথায় এই পোস্টারের আমি লেয়ারটা তো রাখি না আমি শুধু স্ক্রিনশটই আপলোড করি আচ্ছা লেয়ারটা দিতে হবে এটা রুম মানে ওটা হোমওয়ার্ক করি নাই কে কে এখানে হোমওয়ার্ক মুন্না এমডি মুন্না হ্যাঁ করে নাই ম্যাম আমি করছি আমি আপলোড করছি কিন্তু পেন্ডিং দেখাচ্ছে যাচ্ছে ম্যাডাম আমার একটা অবস্থা আপনারটা কি অবস্থা আমি মেসেঞ্জারে সেন্ড করছি একটু দেখেন মেসেঞ্জারে দিয়েছেন কি আমি অসুস্থতার কারণে করতে পারিনি মিস আপনি অসুস্থতার কারণে করতে পারেন আচ্ছা মিস আপনি না সে ক্যামেরাটা অফ মিস ক্যামেরা যদি কেউই অন করেন নাই আজকে আচ্ছা এইটা হচ্ছে কার ছিল এটা আকরাম ভাই ছিল তাই না হ্যাঁ ঠিক আছে করবেন ম্যাডাম বললাম না আরেকবার একটু বলবেন ক্লিপিং পাথ আর রিটা সিং এর উপর হচ্ছে আমাদের আরেকটা গিগ ক্রিয়েট করতে হবে তো আপনারা করবেন আর আমি এমনিতে বলবো যে কোথায় কি কি করছেন এই প্রসেসটাই এটা কবে করবেন সেটা বলেছে ম্যাডাম আজকে নেক্সট দিন করি আজকে তো না না আজকে আজকে দেখছি না নেক্সট দিনই করব ঠিক আছে কিন্তু আপনারা হচ্ছে মানে ইমেজ গুলো আগে রেডি করে নিয়ে নিন তাহলে আপনাদের জন্যই সুবিধা হবে বিষয়টা আচ্ছা আমরা হচ্ছে গত ক্লাসে যে কাজগুলো করেছি ওগুলোর মধ্যে হচ্ছে ফিল্টারের কোনো কাজ করা হয়েছে বা যতগুলো ক্লাস করেছি আমরা সবগুলোর মধ্যে ফিল্টার গ্যালারি বা ফিল্টার ইফেক্ট টাইপের না মিস জি না আচ্ছা আজকে হচ্ছে আমরা মুভি পোস্টার প্লাস ম্যানিপুলেশন দুটাকে হচ্ছে একখানে করে দেখব তো আমরা গত ক্লাসে কি হরর টাইপের কোনো মুভি পোস্টার দেখেছি বা করানো হয়েছে দেখানো হয়েছে এরকম কিছু না জাস্ট অ্যাকশন টাইপের একটা বন্ধু হে পোস্টার দেখানো হয়েছিল এরকম টাইপ ছিল না আচ্ছা না যদিও আপনারা অলরেডি করে ফেলছেন তো হরর টাইপের দেখানোর মনে হয় দরকার নেই ওরা এটা দেখান মিস
আমি হচ্ছে এখান থেকে কি করছি, একটা ইমেজ নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমরা আপাতত ফিল্টারের কাজটা দেখি, দেন আমরা হচ্ছে ম্যানিপুলেশনের পোস্টারটাতে চলে যাচ্ছি। এটাতে এন্টার প্রেস করছি, দেন ইমেজটাকে কি করি, রাস্টারাইজ লেয়ার করে। এবার ফিল্টারটা অ্যাকচুয়ালি কি কাজ করবে, ফিল্টারটা হচ্ছে কোন একটা ইমেজ আছে তার ইফেক্টটা চেঞ্জ করবে। সেই ইফেক্টগুলোকে বিভিন্ন ধরনের ইফেক্ট হতে পারে। তো এটা কোথায় পাবো আমরা? ইমেজটাকে সিলেক্ট করে যাচ্ছি আমরা কোথায়, ফিল্টার, ফিল্টার থেকে যাব কোথায়, ফিল্টার গ্যালারি, ফিল্টার গ্যালারিতে চলে যাচ্ছে। যাওয়ার পর এটাকে হচ্ছে আমরা কি করি, জুম আউট করি। করার পর এই যে ফার্স্ট থেকে যে ইফেক্টগুলো আছে দেখেন, অরিজিনাল যে ইমেজটা আছে সেটার লুকটা এরকম, যখন আমরা ফিল্টার করে নিচ্ছি তখন কি আসবে, এরকম টাইপস এর লুকগুলো চলে আসবে। এই যে এখান থেকে হচ্ছে লেভেলস গুলো বাড়াতে পারবো আমরা, কমাইতে পারবো, ঠিক আছে? দেখেন এগুলো বাড়ানো যাচ্ছে, এজ গুলো হচ্ছে আমরা কি করতে পারছি, বাড়াতে পারছি, কমাতে পারছি। পাশেরটাতে চলে যাই, প্রত্যেকটা দেখেন আলাদা আলাদা কি করছে, ইফেক্ট নিয়ে আসতেছে। ডিস্টোর টাইপের গুলো কেমন হবে, এই ক্যাটাগরি আছে। ব্রাশ টাইপের যেগুলো আছে, ব্রাশ স্ট্রোক টাইপের, সেগুলো হচ্ছে এই ক্যাটাগরির আছে। তারপর স্টাইলার যেগুলো, সেগুলো হচ্ছে এরকমটা আছে। টেক্সচার যেগুলো আছে সেই ফেগুলো হচ্ছে আপনার এই ক্যাটাগরি। যদি এগুলোকে বাড়ান তখন দেখেন এগুলো বেশি প্লেন টাইপের, কমায় দিলে কি হচ্ছে, একটু মানে ব্রাইটনেসটা একটু কম এরকম টাইপের মনে হচ্ছে। যদি আমরা এটাকে দিয়ে দেই, আমরা নিয়েছিলাম কি একটা ইমেজ নিয়েছিলাম, তাই না? তো আমরা সেলটাকে যখন হচ্ছে এখানে বাড়া দিচ্ছি তখন কি হয়ে যাচ্ছে, এতটুকু এটা হচ্ছে একটা সেল আকারে চলে আসতেছে। এই যে প্রিভিউটা এখানে আসলে দেখা যাচ্ছে, ঠিক আছে? এই আইটাকে অফ করে দিলে কিন্তু প্রিভিউটা দেখা যাবে না। তারপর বর্ডার যদি দিতে চাই, বর্ডার দিতে পাচ্ছি। লাইটনেস যদি দিতে চাই, যে লাইটটা হয়ে যাচ্ছে। দেন এটাকে আমরা কি করে দিচ্ছি, এখানে ওকে করছি। দেখেন আমরা নিয়েছিলাম কি একটা ইমেজ নিয়েছিলাম না, প্লেন টাইপের, এখান থেকে কি না হয়েছিল একটা ইমেজ। তো ফিল্টারের মাধ্যমে আমরা কি করলাম, তার টোটাল ইফেক্টটাই চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? ফিল্টারটা, ফিল্টারটা আমরা একটা নতুন করে পেজ নিচ্ছি। ওখানে হচ্ছে সব প্রসেস আপনার কি করা আছে, রেডি করা আছে। অল ক্লাসে, ফিফথ ক্লাসে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে যায়। তো এই টাইপস এর একটা ইমেজ নিচ্ছি আমরা, ইন্টারফেস করছে, এটাকে রাস্টারাইজ করি। চলে যাব কোথায় আমরা, ফিল্টার, ফিল্টার থেকে যাচ্ছি ফিল্টার গ্যালারি। আমার এখন এইটাই দেওয়া ছিল, যার কারণে এটাই চলে আসছে। তো আমি তখন দেখাছিলাম যে সেলগুলো বাড়ানো যায়, তারপরে যে এগুলোর মোটগুলো দেখেন, এই যে এগুলো হচ্ছে কিছু মোট টাইপের, যে এই জিনিসগুলো আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এগুলো যে সবগুলো আমরা চাইলে কি করে দেখতে পারি, চেঞ্জ করে দেখে দিতে পারি। এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট টাইপের ইফেক্ট আসবে, এই টাইপস এর ইফেক্ট আসবে, এই ক্যাটাগরির ইফেক্ট আসবে। দেন এটাকে ওকে করলে কি হলো, ওই ক্যাটাগরিটাই এখানে সেট হয়ে গেল। এটাতে আমি এরকম টাইপের সেট করছি যার কারণে এটা চলে আসছে, এটাতে এরকমটা দিয়েছি যার কারণে এই জিনিসটা কি আসছে, এরকম মেক মেক টাইপের চলে আসছে। এটাই ছিল হচ্ছে কি, ফিল্টার গ্যালারির কাজ। আচ্ছা, ফিল্টার গ্যালারিটা অ্যাকচুয়ালি দেখানোর হচ্ছে কারণ কি, ধরুন আমরা যদি কিছু পোস্টার দেখি, যেমন আমি ইমেজটাকে ডিলিট করছি, আমরা হচ্ছে ব্লারের কাজ করেছি না? ব্লার মনে আছে আপনাদের, কি কি ব্লার দেখানো হয়েছে? ধরুন আমি হচ্ছে এই ইমেজটাকে নিয়ে নিলাম, শিফট অল্টার ধরে কি করে এটাকে বড় করি, বড় করা হয়েছে। এই
এটা প্রেস করছি আমরা এটাকে কি করছি রাস্টারাইজ করে নিচ্ছি আমরা চলে যাব কোথায় ফিল্টার ফিল্টার থেকে যাচ্ছে ব্লার ব্লার থেকে আমরা কি ব্লার দিচ্ছি এখানে ঘোশিয়ান টাইপের ব্লার আচ্ছা ঘোশিয়ান ব্লার দিলে আসলে এটা হবে না আমরা যাব কোথায় ফিল্টার ফিল্টার থেকে ব্লার ব্লার থেকে কি দিচ্ছি রেডিয়াল ব্লার রেডিয়ালটা কেমন থাকে মনে আছে রেডিয়াল ব্লারটা কেমন হয় ওটা মডেল সার্ভিস কি কি টাইপ স্যার বাকিটা জি সবাই ভুলে গেছেন জি ম্যাম জি ম্যাম কোনটা ভুলে গেছি না মনে আছে না ঘূর্ণিঝড় টাইপের ঘূর্ণিঝড় টাইপের হ্যাঁ এই যে একজনের মনে আছে ঘূর্ণিঝড় টাইপের এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে কিসের মতো হবে এই যে অ্যামাউন্টটা যদি বাড়াতে ঘূর্ণিঝড় টাইপের যেটা ঘূর্ণায় মানে ঘুরছে একটাই একটার মধ্যে ঘুরছে এরকম টাইপস চলে আসবে ওকে করে দিচ্ছে এই যে দেখেন জিনিসটা কি হচ্ছে মনে হচ্ছে যে ঘুরছে চলে আসছে এবার আমরা কি করছি এখান থেকে একটা মডেল নিয়ে আসি তো এই ভদ্রলোককে নিয়ে আসলাম শিফট অল্টার ধরে এটাটা কি করে দেয় একটা ছোট করে দেয় এন্টার প্রেস করছে এটাকে রাস্টারাইজ করছে কুইক সিলেকশন টুলস দিয়ে কি করি আমরা এটাকে সিলেক্ট করি যতটুকু পারি ব্রাশটাকে একটু বড় করে নিই কন্ট্রোল জে দিয়ে কি করছি কপি করছে আগের যেটা ছিল ওটাকে ডিলিট করে দিচ্ছে ঠিক আছে এটাকে রিফাইনেন্স করলে আরো একটু ভালো হবে তো আমি এই মডেলটাকে কি করে একটু ট্রান্সফর্ম করে শিফট অল্টার ধরে আর একটু বড় করে নিচ্ছি এবার এটাকে কপি করব কন্ট্রোল জে কন্ট্রোল জে কয়টা কপি করছে এখানে কয়টা কপি করা হয়েছে দুটো টোটাল কয়টা হয়েছে তিনটা তো এবার কি করতে হবে এখান থেকে আমি একটা রেকটেঙ্গেল নিচ্ছি নিয়ে ফার্স্টটাকে কি করছি এখান থেকে ড্র্যাগ করছি ড্র্যাগ করে এতটুকু অংশ কেটে দিচ্ছি সিলেক্ট করে ডিলিট এটা দেখেন কি হয়ে গেছে এতটুকু অংশ কিন্তু কেটে গেছে এটাকে এই পাশে দিচ্ছি থার্ড নম্বর যেটা আছে ওটাকে কি করছি আমরা এখান থেকে কি করছে এতটুকু অংশকে সিলেক্ট করছে সিলেক্ট করে ডিলিট দিচ্ছে দেখেন তো কোনটাতে ডিলিট হয়েছে দেখা যায় লেয়ার 1 এ ডিলিট হয়েছে লেয়ার 1 এ ডিলিট হয়ে গেছে এবার কি করব মুভ টুল দিয়ে ওই অংশটাকেও বাহির করে দিব পিছনেরটাকে এটাকে মিডলে দিয়ে দেই এখান থেকে কি করলাম আমরা এটাকেও কেটে দিলাম এখান থেকে কি করলাম এটাকে এবার আমরা কি করতে পারি কালার চেঞ্জ করতে পারি না কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করছি হিউয়ান স্যাচুরেশন দেখি করছে যে এগুলোর কালার গুলো চেঞ্জ করে দেয় সেকেন্ড থেকে কি করছি কন্ট্রোল ইউ প্রেস করছি এখান থেকে কি করছি কালার চেঞ্জ করে দিচ্ছি ভিতরটাকে সিলেক্ট করে কি করছি কন্ট্রোল ইউ প্রেস করছি তারপর কি করছি আমরা এটাকে এভাবে দিয়ে দিচ্ছি এটাকে সিলেক্ট করি কন্ট্রোল টি রাইট ক্লিক করে কি করছি আমরা ওয়ার্প করছি এন্টার চলে আসছে এবার আমরা কি করবো দেখেন নিচের এই অংশটা মনে হচ্ছে যে কাটা কাটা তাহলে আমাদের কি করতে হবে একটা ইমেজ নিয়ে আসতে হবে তো আমরা আবার কি করছি এলডিপি ক্লাসে যাই আর ক্লাসে চলে যাই ফিফথ ক্লাসে গিয়ে ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে যাওয়ার পর আমরা এখান থেকে কি করবো একটা ইমেজ নিয়ে আসবো এখান থেকে ধরুন এই টাইপসের একটা কি করছি ইমেজ নিয়ে আসছে এন্টার প্রেস করছে এটাকে কোথায় দেয় উপরে দিয়ে দেয় এটাকে কি করছে রাস্টারাইজ করছে করা হয়েছে
এবার কি করছে এখানে অ্যাড লেয়ার মাস্ক করছে ব্রাশ নিচ্ছে ব্রাশটাকে বড় করছে দেন এই জিনিসটাকে যেভাবে ভাবে মুছে দিচ্ছি আচ্ছা ব্রাশের অপাসিটি করা আছে এখানে কমানো আছে যদি আমাদের এটা সম্ভব হয় তাহলে আমরা কি করতে পারি কন্ট্রোল ইউ স্যার কন্ট্রোল ইউ অ্যাকচুয়ালি হবে না ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে কি করছি আমরা কালার ব্যালেন্সে চলে যাব এই লেয়ারে আসতে হবে তখন কিন্তু মাস্কিং এর লেয়ারে থাকলে আর কাজ হবে না সবাই কি কাজ বুঝতে পারছে নাকি সবাই শুধু জয়েন্ট হয়ে আছে কোনটা বাকিরা জি ম্যাম বুঝতে পারছি আচ্ছা আচ্ছা এই যে আব্দুল ওয়াদুদ ভাই কি বুঝতে পাচ্ছেন আপনি তো দুটা ক্লাস যারা দুটা ক্লাস মিস করে করে চলে আসছেন এগুলো মানে পুরনো কাজই আর কি হচ্ছে মানে বুঝতে সুবিধাই হবে খুব একটা কঠিন হবে না কারণ মাস্কিং রিলেটেড তো এগুলো আগেও করানো হয়েছে এবার হচ্ছে আপনারা যদি যে মাস্কিং এর লেয়ারে সিলেক্ট থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টের কাজ করেন তাহলে দেখেন বাকি অপশনগুলো কিন্তু অফ আছে কিছু কিছু অন আছে কিছু কিছু অফ আছে যার প্রেক্ষিতে আমাদের মেইন ইমেজে এসে অ্যাডজাস্টমেন্টে যেতে হবে কি আমরা কি করবো কালার ব্যালেন্সে চলে যাব যাওয়ার পর কি করছি এটাকে ওই ক্যাটাগরির বা কাছাকাছি একটা কি করব কালার দিয়ে দিব ঠিক আছে মেইন কি করছে এটাকে ওকে সব এতটুকু বুঝতে পেরেছি এবার হচ্ছে এই মুভির কি করছি আমরা যে কোনো একটা কি করছি নাম দিয়ে দিচ্ছি লরি মিশন থেকে নিয়েছি এই টেক্সটটাকে আমরা কি করলাম অথবা এতটুকুকে কপি করছে কপি করার পর এখানে চলে আসছি টেক্সট টুলে চলে যায় একটা ক্লিক করছি কন্ট্রোল ভি প্রেস করছি ডাবল ক্লিক করে আমরা কালারটা দিব কি কালার হোয়াইট টাইপের কালার দিচ্ছি এবার এখান থেকে ফন্ট সাইজটাকে বাড়া দিচ্ছি এখানে এসে আমরা কি করছি এই যে এটাকে কমা দিচ্ছি তারপর কি করবো এই যে ফন্টটাকে চেঞ্জ করবো বন্ধ করে দিচ্ছি বড় ক্যাটাগরি এইটাকে ট্রান্সফর্ম করে আর একটু বড় করে দেই এন্টার এতটুকু অংশকে কি করছে আচ্ছা এখানে তো যে পেস্ট লর্মিপসন থেকে নিয়ে আসা যাবে শুধু শুধু আমরা দিক যাচ্ছি কেন এতটুকু অংশ কি করলাম আমরা সিলেক্ট করলাম টাইপ থেকে কোথায় চলে যাব পেস্ট লরিম ইপসন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব এখান থেকে এটাকে কি করছি আমরা এভাবে নিয়ে নিচ্ছি এটাকে বোল্ড আমরা রাখবো না কি রাখবো রেগুলার রেখে দিব ঠিক আছে রেগুলার রেখে দিয়ে ওকে করছে এবার এই যে উপরে যে টেক্সটটা লেখা হয়েছে এটার উপর কি করব আমরা একটা ইমেজের ইফেক্ট দিব কিসের ইফেক্ট দিব একটা ইমেজের ইফেক্ট দিব ইমেজের ইফেক্ট তো আমরা এই ক্যাটাগরির কি করছে একটা ইমেজ নিচ্ছে এন্টার এটাতে ক্লিপিং মাস্ক করছি এবার টেক্সটে গিয়ে কি করছি ব্লেন্ডিং অপশন থেকে কি দিব আমরা স্ট্রোক দিব স্ট্রোকের কালার দিচ্ছি কি হোয়াইট দিচ্ছি দেন স্ট্রোকটাকে কি করে দেয় বাড়ায় দেয় ইমেজ যেটা আছে ইমেজটাকে আমরা কি করে বোঝা গেছে এই সিস্টেমে আমরা কি করতে পারি একটা মাস্কিং এর কাজ করে কন্ট্রোল দিতে পারি তারপর হচ্ছে আবার হরর টাইপের কিছু পোস্টার আছে সেগুলোতে আমরা কি করছি ধরুন একটা মডেল নিয়ে যাই এখান থেকে এই মডেলটাকে আমরা কি করলাম নিয়ে গেলাম এন্টার প্রেস করছি রাস্টারাইজ করছি এটা একটা ব্যাকগ্রাউন্ড করলাম ওইটা আসলে মানে কোন কোন কাজে ব্যবহার হয় বা কিসে ব্যবহার হয়
আপনাদের গত ক্লাসে মুভি পোস্টার আমরা দেখিয়েছি, কিন্তু আসলে কমপ্লিট ভাবে ওভাবে দেখানো হয়নি, শুধু একটা মনে হয় দেখানো হয়েছিল, যার প্রেক্ষিতে এটা আরেকটা কনসেপ্ট। আপনি ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এটা কি রিলেটেড করা। আচ্ছা, তো এটা আমরা নিয়ে নিলাম। এখন এখানে কি বুঝতে চাচ্ছেন? বুঝি নাই আপনার কথা, একবার রিপিট করেন। ওইখানে ওই আগের ক্লাসে যেটা দেখেছেন ওটা কোন মুভি পোস্টার? এইটা কি ধরনের কাজ? এটাও একটা মুভি পোস্টার রিলেটেড। কেউ কেউ দেখে দেখা যায় না যে কিছু কিছু অংশ কেটে কেটে করা হয়, কিছুটা ভিতরের অংশটা ঘূর্ণায়মান টাইপের, একই টাইপের মুভি পোস্টার রিলেটেডই কাজ। এখন মুভি পোস্টার তো আসলে একটা ক্যাটাগরির হয় না, অনেক ধরনেরই হয়। আচ্ছা, এখানে আমরা একটা ইমেজ নিয়ে এসে বসলাম। এবার হচ্ছে যে ক্র্যাক, যেটা আপনারা দিয়েছিলেন ক্র্যাক টাইপের, ক্র্যাকটা কিভাবে দিয়েছিলেন একটু বলেন তো আমি করি, আপনারা বলেন আমি করি। যারা যারা ক্র্যাক টাইপের করছে, একটা ইমেজ তাই না, জাস্ট খালি ওই আপনারা ছেলে আরে কি জানি বলে অপশনটা ভুলে গেছে, জাস্ট খালি ইমেজটাকে অল্টার করে দিছে কিছু, ইমেজটাকে জাস্ট ওই এই যে আমি নিয়ে ধরুন আমি কি করছি, এখানে একটা ইমেজ নেছে, এখানে একটা নেছে, আমি চাচ্ছি এই ইমেজটা এটার ফেসের মধ্যে ভিতরে বসে যাক, তো এখানে উপরে দিলে তো বসে যাচ্ছে না, যাচ্ছে কি যাবে না? জাস্ট খালি এটা ইয়া করে দিছে আর কি, মানে কালার ইমেজটাকে কারেকশন করে দিছি, জাস্ট ওই যে কি বলে এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কারেকশন, এখান থেকে না, এখান থেকে না, এই যে ওই যে লেয়ারের উপরে, এই যে মোডটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমরা যদি চাই যে আমরা পুরোটা রাখবো, তাহলে চাইলে কি করা যাবে, এভাবে রেখে দিলেই হয়ে যাবে। কিন্তু আমরা যদি চাই যে আমরা কিছু অংশ রাখবো, যেমন এই বড় অংশটা শুধু রাখবো আর বাকি এগুলো সব মুছে দিব, তার জন্য আমাকে কি কাজ করতে হবে? ব্রাশটুলের কাজ। ব্রাশ থেকে ঘষাঘষি করব? ব্রাশ থেকে গুলো তো হচ্ছে না, মাস্কিং করতে হবে। আমাদের কি করতে হবে, কোন মাস্কিংটা করব আমরা, কোন মাস্কিং করতে হবে? কুইক সিলেকশন এটাকে ছোট করে নেই, কারণ এখন এত বড় দরকার নেই। আরো জুম করব, আমরা এটাকে ছোট করে নিচ্ছি, দিয়ে কি করছে এই জিনিসটাকে এভাবে মাস্কিং এর মাধ্যমে কি করে দিচ্ছে, মুছে দিচ্ছে। কিন্তু দেখেন এখানে আমরা যখন মাস্কিং এর সাহায্যে এটাকে মুছে ফেললাম, তো আমার এই যে কালারটা কিন্তু একটু ইয়া হয়ে গেছে, ফ্যাকাশে টাইপের হয়ে গেছে, মানে একদম ব্ল্যাক টাইপের হয়নি। তাহলে এটাকে আবার ফিরে নিয়ে আসবো কিভাবে? সবাই তো করেছেন, মুভি পোস্টারের কাজ করেছেন না, হরর টাইপের তো সবাই করেছেন, কিভাবে ফিরে নিয়ে আসবো? জি বুঝি নাই,
আচ্ছা, যদি হচ্ছে আমরা এটাকে কি করতে চাই, ব্যাক করে নিয়ে আসতে চাই, তাহলে এই যে কালারটাকে সুইচ করব, দেন এখান থেকে কি করছে এটাকে মুছে দিচ্ছি, ব্রাশটাকে ছোট করে নিয়ে, এই যে দেখেন এটা আরো ঘন হয়ে যাচ্ছে, এভাবে দিয়ে দিচ্ছি, এই ক্যাটাগরি করছি, এদিক থেকে চলে যাচ্ছে, এদিকে চলে আসতেছে, এসেছে, এভাবে দিয়ে দিলেন, বসা দিলেন। এবার আমরা কি করব, একটা ইমেজ নিয়ে যাই, কি টাইপস এর, তার এই যে মেঘ মেঘ আকাশ টাইপে, এটাকে শিফট ধরে আমরা কি করছি, এখানে এই যে বসা দিচ্ছি, এন্টার, দেন এটাকে কি করছি রাস্টারাইজ, এটার মোডটাও আমরা কি করে দেয়, চেঞ্জ করে দেয়, মাল্টিপ্লাই করে দেয়। এখন বিষয় হচ্ছে এটাকে হচ্ছে আমার কি করতে হবে, ফোকাস করতে হবে, তো ফোকাস করার জন্য আবার কি করছি, অ্যাড লেয়ার মাস্ক, কালারটাকে সুইচ করছি, ব্রাশ নিচ্ছে, ব্রাশ দিয়ে কি করব, এই যে এটাকে ক্লিক করব, কোন অংশটাকে আমরা ফোকাস করছি, চোখটাকে শুধু ফোকাস করছি, এখানে যাই, কোনটাকে ফোকাস করব আমরা, চোখের অংশটাকে ফোকাস করব, দেন ইমেজের লেয়ারে গিয়ে এখান থেকে কুইক সিলেকশন টুলস দিয়ে কি করছে, এই অংশটাকে সিলেক্ট করছে, এভাবে এটাতে যাই, আবার এটাতে যাচ্ছি, অর্থাৎ ধরে কি করছে, চেঞ্জ করে দিচ্ছে। এবার এটার ভিতরের আইটা কিভাবে চেঞ্জ করা যায়, আইটাকে আমরা কি করব, কিবোর্ড থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কি দিব, হিউম্যান স্যাচুরেশন, দেখি করছে যে কালারটা চেঞ্জ করে দিচ্ছে, কালারটা এদিকে চেঞ্জ করে এটাকে দিয়ে দেই, ওকে, চেঞ্জ করা যাচ্ছে, দেন ডিসিলেক্ট। এভাবেও আপনারা কি করতে পারেন, কিছু হরর টাইপের, অথবা হচ্ছে কি করতে পারেন, আমরা এই যে ব্রাশ দেখেছি না, ব্লাড টাইপের ব্রাশ, ব্রাশের কথা মনে আছে, ব্রাশ কোন সাইটে ডাউনলোড করা হয়, শাহানা আপু বলেন, শাহানা আপু আছেন, কোন সাইট থেকে ব্রাশ ডাউনলোড করা হয়, ভুলে গেছেন, আচ্ছা রুদ্র সাহা, এই দাঁড়ান, চুপ সাইলেন্ট থাকেন, রুদ্র সাহা বলতে পারবেন ভাইয়া কোথা থেকে ডাউনলোড করা যায়, আছে রুদ্র সাহা, মনে নাই, তানভীর ভাইয়া বলতে পারবেন, তানভীর ভাই আছে ক্লাসে, নাই, এরপর কোথায় থেকে ডাউনলোড করা যায় ব্রাশ, brushizy.com এ আমরা চলে যাব, ব্রাশিজি ছিল, আরেকটা কি ছিল, ব্রাশ কিং, তাই না, কয়টা ছিল, দুইটা ছিল, একটা ছিল brushizy.com আর একটা ছিল brushking.com, এবার আমরা এখানে গিয়ে সার্চ করব কি টাইপের ব্রাশ লাগবে, ধরুন আমাদের ব্লাড টাইপের, ব্লাড টাইপের ব্রাশ সার্চ করছি, দেখি ব্লাড টাইপের কোনো ব্রাশ পাওয়া যায় কিনা, এই যে দেখেন এই ক্যাটাগরির ব্লাড পাওয়া যাবে, ও এটা প্রিমিয়াম করে দিচ্ছে, এই ক্যাটাগরির পাওয়া যাবে, এই টাইপস এর পাওয়া যাবে, কোন টাইপস এর, আমরা যদি এই যে গড়ানো টাইপের চাই, এই টাইপস এর আছে, এই যে এই ক্যাটাগরির চাইলে এই টাইপস এর, এই যে দেখেন এখানে কিন্তু দিয়ে দিচ্ছে, এই যে এই টাইপস এরও কিন্তু ব্রাশ আছে, এই যে
এরকম দাগ আমরা দেখি না, এই যে এরকম দাগ কেটে কুটে দাগ টাগ হয়ে গেছে, এই যে এই ধরনের ব্রাশ গুলো ডাউনলোড করলে কিন্তু ওগুলো হচ্ছে কি করা যাবে, ঠিক করা যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে সব এখানে দিয়ে দেওয়া আছে। আমরা ধরুন এখান থেকে এই ব্রাশটাকে নিলাম, কি দিব আমরা এখান থেকে, ফ্রি ডাউনলোড, ডাউনলোড হোক ব্রাশটা আপাতত। যারা ভুলে গেছেন তারা পিছনের কাজগুলো করছেন না, মানে ক্লাস হচ্ছে ক্লাসের মতো ক্লাস কন্টিনিউ করে যাচ্ছেন, পিছনের কাজগুলো করলে এই প্রবলেমগুলো হওয়ার কথা না। ওরে বাবা, এটা তো বিশাল বড় ফাইল। আচ্ছা দেখি, আমার পিসিতে যেগুলো ব্রাশ ইনস্টল করা আছে আমি ওগুলোর মধ্যে থেকে একটা দেখাই। তো যেহেতু ব্রাশ নেব তার জন্য একটা লেয়ার নিচ্ছি, ব্রাশে যাচ্ছে, এইটা ব্রাশের এডিটর, সেটিং থেকে কি ব্রাশ নিব আমরা, এই যে ব্লাড সেটিং এর এখানে ক্লিক করে আমরা কি নিব, এই যে ব্লাড ব্রাশ, ব্লাড টাইপের ব্রাশ নিচ্ছে। আপাতত এই ক্যাটাগরিটি নেই। ব্লাডে রক্তের কালার কি হয়, এটা দিয়েও যদি ভাল লাগবে না, রেড। মানে জিনিসটা হচ্ছে কি বলবে যে গড়িয়ে পড়বে এরকম টাইপস, তো যেটা ডাউনলোড করছি ওটা দিলে এটার ফিনিশিংটা আর কি ভালো হবে। দ্যাট মাস্কিং করে দিচ্ছি, আবার ব্রাশ নিচ্ছে এখান থেকে। এবার আমরা নিব কি, বেসিক ব্রাশ, বেসিক ব্রাশ, বেসিক। আপনি বলছিলেন যে ব্রাশ মানে এখানে যে এতগুলো আছে ওটার একটা লিংক দিয়ে দিবেন ডাউনলোড করার জন্য, কিন্তু দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে, তো দুপাশে না হলে যদি আমরা এক পাশে চাই সেটাও কি করা সম্ভব, এভাবে করা পসিবল। এটাকে ধর যাচ্ছে না, ডিলিট করে দিচ্ছি, দেওয়া হয়েছে। এটা শুধু যাচ্ছে যে এখানে চলে আসছে। এই ক্যাটাগরিতে আমরা কি করতে পারি, এই যে হররের যে মুভি পোস্টার গুলো আছে ওগুলো কি করা যায়, তৈরি করা যায়। সবাই পোস্টারের এই বিষয়টা কনসেপ্টটা কি ক্লিয়ার সবার? ইমন খান আজকে ক্লাসে জয়েন করে নাই না? না ম্যাডাম, নেই। উনি মনে হয় একমাত্র অ্যাবসেন্ট। আচ্ছা, এবার হচ্ছে আমরা মুভি পোস্টারের তো মোটামুটি এই জিনিসগুলো, আরো কিছু আছে ওগুলো আপনারা ইউটিউব থেকে কিছু কিছু আইটেম আছে যেগুলো দেখে নেবেন। আমরা হচ্ছে এবার চলে যাব কি ম্যানিপুলেশন। ম্যানিপুলেশনটা অ্যাকচুয়ালি কি জিনিস, ম্যানিপুলেশন নিয়ে কারো কোনো আইডিয়া আছে? বাকিদের আচ্ছা, আপনার নেটের প্রবলেম যদি কিছু বললেন, একটা ইমেজ রিলেটেড কিছু, আর কেউ কিছু? আব্দুল আদিত ভাই বলতে পারবেন? জি ম্যাডাম। ম্যানিপুলেশনটা কি জিনিস? আপনারা সবাই ক্যামেরা অন করেন, সবাই কে কোথায় আছেন দেখি, ক্লাসে আছেন সবাই? সবার ক্যামেরা অন করতে বসলে মিস প্রবলেম আছে, তারপরে করতেছি। সবার টান করেন, বাকিরা একজন দুজন, দুজনের টাওয়ার। তিনজন মিস, আমারটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে।
ম্যানিপুলেশন নিয়ে কারো কোনো আইডিয়া আছে আগে থেকে? ম্যাম ম্যানিপুলেশন মানে হচ্ছে হ্যালো জি বলুন শুনছি ম্যানিপুলেশন হচ্ছে মূলত একটা ছবিকে বিভিন্ন মানে থিম তৈরি করা এক কথায় কি তৈরি করা একটা ছবিকে বিভিন্ন আচ্ছা ম্যানিপুলেশনটা হচ্ছে ইমেজ অল্টারেশন বা ইমেজ এডিটিং বইয়ের উপর আপনি বসে আছেন, এই জিনিসটা বাস্তবে কখনো সম্ভব? বা একদম নদীর মাঝখানে আকাশের উপর কোনো কিছুকে বসানো হয়েছে, বা একটা হচ্ছে মানে এক কথায় অবাস্তব জিনিসগুলোকে আমরা কি করবো বাস্তবে কনভার্ট করবো? তো এগুলো যদি হচ্ছে আমরা একটু গুগল করি, গুগলে যদি আমরা দেখি যে হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন লিখে সার্চ করি, তাহলে দেখি আসলে কি টাইপস দেখায়। দেখেন ফার্স্ট একটা যদি আমরা চিন্তা করি, কি করছে একটা হাত, তার মধ্যে কি ফোনের একটা স্ক্রিন আছে, সেটার মধ্যে রেল লাইনের একটা পথ দিয়েছে, একটা মানুষ হেঁটে যাচ্ছে, পাশে আবার কি গাছপালা এই টাইপের কিছু দিয়ে দেওয়া আছে। এরপর দেওয়া আছে কি যে ঘাসের মধ্যে মানে অ্যাকোরিয়াম টাইপের যেগুলো আছে না, যে হচ্ছে কোনো মাছের ইয়া দিয়ে রাখছে এরকম টাইপসের। এটা দেখেন একটা ক্যামেরার মধ্যে পুরো হচ্ছে একটা রেল লাইনের রাস্তা দেখাচ্ছে। এইটাতে দেখেন কি করছে একটা মানুষের ইমেজ, কিন্তু নিচের এই অংশটা কিসের বলেন তো? গাছ, কিন্তু গাছের যে শিকড় আছে না নিচের অংশটা, ওইটা কিন্তু এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছে, ঠিক আছে? তারপর এখানে কি করছে, এই যে পাটাকে উঠে রাখছে, এই যে উঠে সে দৌড়াচ্ছে বা লাফাচ্ছে এরকম টাইপসের কিছু বোঝাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু হচ্ছে বাস্তবে, এই যে দেখেন এরকম একটা আইটেম, কিন্তু এই যে উপর দেয় এটা কিন্তু আলাদা একটা অংশ, এটা একটা মানুষের বডি, এই শিকড়টা আলাদা, এটা আলাদা, আর এই পার্টটা টোটালটা কিন্তু আলাদা। ম্যানিপুলেশন রিলেটেড কাজও কিন্তু হচ্ছে হয় মার্কেট প্লেসে। তো এটা হচ্ছে অনেক ক্রিয়েটিভ একটা বিষয়, অনেক ক্রিয়েটিভিটির বিষয়, এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করার পর করতে হবে। আমরা ধরুন এখন যেগুলো করি বা যে অংশ যে আইটেমগুলো করি, এগুলো হচ্ছে কি কেউ না কেউ করেছে, সেখান থেকে কনসেপ্ট নিয়ে কিন্তু আমরা বেসিক্যালি এগুলো করে থাকি। তো ওই জিনিসটাকে এখানে ব্যাখ্যা করছে, যেমন দেখেন এটা মোর্চে কোনো একটা বন জঙ্গলের উপর এভাবে বসা দিচ্ছে, দেখেন সুন্দর সুন্দর টাইপের আইটেমগুলো, এই টাইপসের। এগুলোই হচ্ছে কি আমাদের এক একটা ম্যানিপুলেশন। এই যে সিগারেটের কি করছে এই অংশগুলোতে হচ্ছে, এটা কিন্তু আলাদা একটা ইমেজ, যে ক্র্যাক রিলেটেড, ঠিক আছে, ক্র্যাক রিলেটেড একটা ইমেজ, সেটাকে নিয়ে এসে এখানে বসা দিচ্ছে, এখানে সিগারেট ধরা দিচ্ছে, এরকম টাইপসের কিছু। আরো অনেক সুন্দর সুন্দর টাইপের আছে দেখেন, এই যে এই টাইপসের গুলা খুব একটা রিয়েলিস্টিক রিয়েলিস্টিক টাইপের বা রিয়েলিস্টিক ক্যাটাগরির মনে হচ্ছে। যেমন এই যে এখানে কি করছে, পিছনের ইয়াটা এখানে দিয়ে দিচ্ছে। তো এই ক্যাটাগরির এগুলো হচ্ছে এক একটা আমাদেরকে ম্যানিপুলেশন। তো আমরা যদি এই টাইপসের কোনো একটা ম্যানিপুলেশন করতে যাই, সাপোজ আমরা একটা পেজ নিয়েছি, আমরা কি করছি একটা মোবাইল ফোন নিব, কি ফোন নিব, মোবাইল, এত লেট কেন রুমান ভাইয়া? ম্যাম আমি 10 মিনিটে ক্লাস হবে না ম্যাম। কেন এটা ভাবছিলেন, কেউ কি এরকম নোটিশ দিয়েছে আপনাকে? না ম্যাম, দুদিন ক্লাস হয়নি, ব্রেকফাস্ট হবে। দুদিন ক্লাস হয়নি কই না তো? না একদিন, গতকালকে ম্যাম। গত ক্লাস হ্যাঁ, নেট রিলেটেড প্রবলেম ছিল। আচ্ছা এগুলো মনে করা যাবে না, ডাইরেক্ট ক্লাসে আসতে হবে। এই যে হাতে ধরে নিয়ে আছে এরকম টাইপ সিরিজ যদি নেই, কি ব্যাপার, এটা কাজ করছে না কেন? ম্যাডাম ইমেজ ম্যানিপুলেশন কি কাজে লাগে?
ইমেজ ম্যানিপুলেশন এটা হচ্ছে এই যে ধরুন কিছু হচ্ছে যেমন বুক কাভারের উপর কিছু টাইপের আইটেম আছে যেগুলোতে ইউজ করা হয়, এটা পোস্টার রিলেটেড কাজেই বেশি ইউজ করা হয় ম্যানিপুলেশনটা। এটার আসলে খুব আহামরি কোনো কিছু না যে মার্কেট প্রাইসে হিউজ আছে এরকমটা না, খুব এগুলো রেয়ার এই টাইপস। ধরুন এই ক্যাটাগরির আমরা একটা নিচ্ছে, জিনিসটা দেখতে একটা ভালো লাগার এডিটিং রিলেটেড আর কি। এন্টার প্রেস করছি। এবার আমরা কি করব, এটার মধ্যে এই আমাদের হাত সহ ফোনটা লাগবে, আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা লাগবে না, তো এটাকে কিভাবে নিয়ে আসতে হবে, কি করে কাটতে হবে, কিভাবে কাটবো এটা, সবাই সাইলেন্ট কেন? কথা কার কাটছে, আপনাদের না আমার? আমি বলছি যে হাত সহ ফোনের অংশটা আমরা নিব, এই যে ব্যাকগ্রাউন্ডটা নিব না, এটাকে কি দেখাবো? শাহানা আপু বলতে পারবেন এটা কি দিয়ে কাটা হবে? পেন টুল দিয়ে। পেন বাদে আর কাটার অপশন নাই? ম্যাম ওই যে ম্যাজিক সিলেকশন টুল, ওয়ান টুল দিয়ে। কুইক সিলেকশন ম্যাজিক টুল দিয়ে। আপনারা কথা বলার সাথে রেসপন্স করবেন একটু। আগে তো আপনারা ঠিকই রেসপন্স করতেন, এখন হঠাৎ কি হইল আপনাদের বলেন তো? আমরা কি করছি, পেন দিয়ে এটাকে কেটে নিচ্ছি। পেন দিয়ে না আমরা কুইক দিয়ে দ্রুত একটু নিয়ে ফেলে। ম্যাডাম আমার কাছে তো কুইকটাই বেশি ভালো লাগে, মানে কুইকতে গেলে ফাস্ট করা যায়। ফাস্ট করা যায় ঠিক আছে, কিন্তু কুইকে তো ওটা একটু না একটু বেঁধে যাবে। সুন্দর ভাবে হয় না। একসঙ্গে দু তিনজন কথা বলে একটা হয়ে যায়, নয়েজ ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা যতটুকু নিয়েছি আমরা এতটুকু আপাতত। ও মানে ওই যে বুড়ো আঙ্গুলের চিপায় আছে একটু ওটা ইয়ে করে দেন। এটা এটা হ্যাঁ হ্যাঁ এটাকে মাইনাস করতে হবে। এটাকে এখান থেকে এভাবে কেটে দিচ্ছে, অংশটা নিয়ে আসা হয়নি। এটা যতটুকু হয়েছে এতটুকুকে কপি করতেছি, কপি করে এটাকে কি করে দেয়, ডিলিট করে দেয়। তো চলো আসছে মোটামুটি আমাদের এতটুকু। এখন আমাদের কাজ কি, যে একটা হচ্ছে ইমেজ নিব, নিয়ে এটা হচ্ছে ফোনের স্ক্রিনের মতো দেখাতে হবে। ধরুন হচ্ছে আমরা কি করছি, এই ইমেজটাকে নিয়ে নিচ্ছি, এই ইমেজ অথবা এটাকে নেওয়া যায়। এটাকে আমরা কি করলাম, নিলাম। এখন এই ইমেজটাকে চাচ্ছি কোথায় বসবে, ফোনের স্ক্রিনের মতো বসবে। তো তার জন্য কি করতে হবে আমাদের বলেন তো? মাল্টিপ্লাই
মাল্টিপ্লাই করলে হবে, একজন বলছে মাল্টিপ্লাই করলে হবে, আর আর কারণ হলো কাছে কাছে মুছে দিলে ট্যালেন্টেড তো যে কোনো একজন আছেন নাকি হবে না বুঝি নাই নিচে নামিয়ে দিচ্ছি, ট্রান্সফর্ম করে শিফট অল্টার ধরে বড় করে দিচ্ছি, এন্টার। এখন এই অংশটাকে কোথায় নিব আমরা? মোবাইলের ফ্রেমের মধ্যে নিব। এই যে অংশটার মধ্যে কি করছে, যেভাবে নিয়ে নিচ্ছে, বাঁকা করে হোক যেমন করে হোক নিয়ে নিচ্ছে। তো তার জন্য এখানে যেটা করতে হবে আমাকে, আমি যদি ডিরেক্ট ডিরেক্ট হচ্ছে এটাতে ক্লিপিং মাস্ক করে দেয় তাহলে হচ্ছে না জিনিসটা। তার জন্য কি করবো আমরা, এই চোখটাকে অফ করে দিব, দিয়ে ভিতরের অংশটাকে সিলেক্ট করব। তার জন্য কি ব্যবহার করছি আমরা এখানে, কুইক সিলেকশন টুলস না হয়েছে, কন্ট্রোল জে দিয়ে কি করছি কপি, এবার কন্ট্রোল ধরে লেয়ার বক্সে ক্লিক, অল্টার ব্যাকস্পেস একটা কালার দিচ্ছে। মানে এই জিনিসটা হচ্ছে কিসে কনভার্ট হলো, একটা শেপে শেপ চলে আসলো। এবার আমরা কি করব, এই যে উপরের ইমেজটাকে বসা দেব, দেন এবার কি করব ক্লিপিং মাস্ক। এবার এই রাস্তাটাই কি হচ্ছে, পিছনেরটা এখানে দেখা যাচ্ছে। এই যে ফার্স্টে যে ম্যানিপুলেশনটা আপনারা দেখেছেন, ইমেজ ম্যানিপুলেশন, ওটা দেখেন এই যে এইভাবেই করছে এই ক্যাটাগরিতে। যেগুলো ওগুলো হচ্ছে একটু অন্য সিস্টেমে করতে হয়, যেমন এখানে আমি কি করছি, এখানে হচ্ছে একটা ইমেজ নিচ্ছে, অল ক্লাস ফিফথ ক্লাসে চলে যায়। যাওয়ার পর হচ্ছে আমরা কি করব, এখানে ওয়াটার ইমেজের মধ্যে যাচ্ছে, দেখেন এই টাইপের আমরা কি করছি দুটো ইমেজ নিচ্ছে, এন্টার এন্টার। এটাকে উপরে উঠা দেয়, এটাকে নিয়ে রাস্টারাইজ করে, নিচেরটাকে নিয়ে কি করছে রাস্টারাইজ করে। এখন আমি চাচ্ছি এটাকে এই যে ফোনের স্ক্রিনের মধ্যে বসাবো, তার জন্য এখন কি করতে হবে, সেম ভাবে কি করব আমরা, ফোনের স্ক্রিনটাকে সিলেক্ট করব। তো মুন্না ভাই আপনার মাইকটা একটু অফ করেন ভাই, মানে ম্যামের আওয়াজ ডাবল আসছে। কার মাইক অন আছে? অফ কোর্স মিস। আচ্ছা, এটা আমরা পেন দিয়ে কেটে নিই তাহলে খুব ইজি ভাবে আর কি শার্প ভাবে কাটা যাবে। এখান থেকে দিয়ে দিচ্ছি কোথায়, এখানে পয়েন্ট যেখানে শুরু সেখানে কি করছে শেষ, কন্ট্রোল এন্টার সিলেকশন, কন্ট্রোল জেতে কপি, কন্ট্রোল ধরে বক্সে ক্লিক করে কি করছে অল্টার ব্যাকস্পেসে কালার। এখন হচ্ছে আমরা কি করব, এটাকে কি করব এর মধ্যে বসাবো বা ক্লিপিং মাস্ক করব, তাই না? জি ম্যাডাম। হয় টেপার একটা গালা দিস্টরেট তো না, দেখেন এটাকে যদি আমরা ক্লিপিং মাস্ক করে বসা দেই তাহলে বসে গেল, কিন্তু এখানে সমস্যা হচ্ছে এটাকে বসা দিলে কিন্তু এটা একদম পারফেক্টলি বসেনি, যেমন এই জায়গাগুলোতে কিন্তু আসে নাই, এই এরিয়া গুলোতে আসে নাই, তারপর মডেলের মাথাটা কিন্তু কেটে গেছে। তো এটাকে আমরা ঠিকঠাক ভাবে কি করে রাখতে পারি, রাখার কোনো ওয়ে আপনাদের কাছে জানা আছে? ধরুন আমি কি করলাম আপনার কথা শুনলাম, কন্ট্রোল টি ট্রান্সফর্ম, রাইট ক্লিক করে ডিস্টোর, এই তো ডিস্টোর করে কি এটা এখানে বসাবেন, এটা এখানে, হ্যাঁ
কিন্তু মডেলটা তো আমরা যেভাবে চাচ্ছি এক্সাক্ট ওরকম হচ্ছে না, এই যে এরকম হয়ে যাচ্ছে, স্ক্রিনে তো পারফেক্টলি দেখা যাচ্ছে না। তো এটাকে এখানে শর্টকাট একটা ওয়ে আছে, সেই ওয়েটা হচ্ছে কি, কুইক দিয়ে আমাদের আগে মডেলটাকে সিলেক্ট করতে হবে। আমরা কি করব, মডেলটাকে এখান থেকে যতটুকু পারি, যতটুকু পসিবল হয়, কন্ট্রোল জে দেখি করছে, এটাকে কপি, কোন অংশটুকু কপি করলাম, শুধু উপরের অংশটুকু। এবার হচ্ছে এটাকে দেখি করছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেখেন এবার কিন্তু মডেলটা ঠিকঠাক ভাবে মনে হচ্ছে যে হ্যাঁ স্ক্রিনের মধ্যে বসে বা দেখ পানির মধ্যে ডুবে আছে। বাট আশেপাশে কালার গুলো কি করা যাচ্ছে না, আশেপাশে গুলো কিভাবে করতে হবে, এটা কিভাবে ম্যাচ করাবো আমরা এই কালারের সাথে এই জিনিসগুলোকে, বলেন নাকি ক্লোন স্ট্যান্ড দিয়ে করতে হবে নাকি ম্যাডাম? বুঝি নাই কি বলছেন, সিলেক্ট করার পর কি করলেন, সিলেক্ট করার পর মানে এই যে উপরের এই অংশটা আছে না, এটাকে কপি করে নিচ্ছে, সিলেক্ট করে কপি করছে, কপিটা উপরে দিছি আর নিচের যেটা ওটা এই যে এটার সাথে এই শেপটার সাথে ক্লিপিং মাস্ক করে দিছে, এতটুকুই কাজ করেছে। এখন আমি যেটা বলছি যে এই অংশগুলোর সাথে এইগুলো হচ্ছে ম্যাচ করবে, কিন্তু ম্যাচ করছে না, কি করা যায়, এখন কি করলে আসলে এটা ম্যাচ করবে, মানে ভিন্ন আরেকটা ইনিয়া লেয়ার নিয়া তারপর ওখানে ওই যে বাকি যে পরিমাণটা মানে বাকি নিয়ে ওখান থেকে কালার ধরে ওই কালারটা দিয়ে দিলেই হয়, কপি করে সিলেক্ট করে কপি করে দেখাইছিলাম। ক্লোন স্টেম দিয়ে করা যায় অথবা আমরা এই যে হিলিং দিয়ে করতে পারি। তো ক্লোন স্টেমের কাজ কি ছিল মনে আছে সবার? জিমে অল্টার ধরে একটা এরিয়া সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে ম্যানিপুলেট করে। অল্টার ধরে কি করছি আমরা, এই যে এরকম একটা এরিয়া সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে এই যে জিনিসটা বসা দিচ্ছি। অথবা আমরা কি করতে পারি, হিলিং এ যেতে পারি, অল্টার ধরে কি করছে যে ভাবে বসা দিচ্ছে, অল্টার ধরে আমরা কি করছে এই জিনিসটাকে এটাকে কি করতে হবে, এভাবে ভালোভাবে ফিনিশিং দিতে হবে, ব্রাশটাকে আমরা ছোট করে নেই।
স্ক্রলটা ধরে এটাকে সিলেক্ট করি। যেগুলোতে বসেনি সেগুলো কি করতে হবে, ক্লিক ক্লিক করে করে বসা দিতে হবে। ঠিক আছে, হলটা ধরে এখানে বসা দেয়। এই আকারে কি করা হয়, এই ধরনের ম্যানিপুলেশন গুলো করা হয়। তো এই টাইপস এর হতে পারে, এই টাইপস এর। আর অ্যাকোয়ারিয়াম গুলো হচ্ছে কি করছে, অ্যাকোয়ারিয়াম গুলো একটু পরে দেখাচ্ছে। সবাই হচ্ছে কি করেন, এই হরর টাইপের পোস্টার কিভাবে করা হয়েছে বা এই ক্যাটাগরি যেগুলো আছে এগুলো কিভাবে আমরা করছি, দেন হচ্ছে আমরা এই টাইপস এর ম্যানিপুলেশন কিভাবে করছি বা এই ক্যাটাগরি, এগুলো একটু প্র্যাকটিস করেন। দেখেন আপনারা করতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, ওকে। সবাই কাজগুলো প্র্যাকটিস করেন, কার কোথায় প্রবলেম হচ্ছে সেটা দেখতেছে। ঠিক আছে, না তো অন আছে, কেন অফ দেখাচ্ছে? আমি দেখতেছি না, আমি দেখতেছি না। আপনি কি ফোন থেকে আছেন? ফোন থেকে থাকলে ল্যান্ডস্কেপ মোডে থেকে যান, তাহলে দেখা যাবে। হ্যাঁ ম্যাম, আমি ফোন থেকে আছি। এখন দেখা যায়? আমি অফ করে অন করলাম। না না, ল্যান্ডস্কেপ মোডে আমার হতো সমস্যা। আমি ল্যান্ডস্কেপ মোডে আছি। তাহলে আপনার ফোন হয়তো নেটের প্রবলেম, এটা হতে পারে। হতে পারে। ঠিক আছে, thank you.
হচ্ছে সবার হ্যালো আচ্ছা ঠিক আছে হ্যালো ম্যাডাম জি বলুন আমি একটু বাইরে যাবো কলেজ যেতে হবে আমি পরে ক্লাসটা দেখে আমি আচ্ছা ঠিক আছে প্রেজেন্ট একটু দিয়ে দিন ঠিক আছে গত ক্লাসে ছিলেন আপনি প্রেজেন্ট গত ক্লাসে ক্লাস হ্যাঁ ছিলাম আচ্ছা গত ক্লাসে মনে হয় অ্যাটেন্ডেন্স দেওয়া হয় না ঠিক আছে গত ক্লাসে ছিলাম আচ্ছা ঠিক আছে
মিস, হ্যালো, কে ডাকছিলেন? হ্যালো, ভালো হয়ে গেছে।
রোহিত ভাই বসো। হ্যাঁ হয়ে গেছে সবার, হ্যালো, কমপ্লিট হয় নাই কারো? ম্যাডাম, হ্যালো,
হ্যালো, হয়ে গেছে কারো মেসেঞ্জারে পাঠিয়েছেন কেউ? ম্যাডাম আমার একটু প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? প্র্যাকটিস কি আপনি একাই করতেছেন নাকি অন্য কেউ আরো করতেছে? জি ম্যাডাম, প্র্যাকটিস কি আপনি একাই করতেছেন নাকি অন্য কেউ আরো করতেছে? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন, সমস্যা নেই। আমি ব্লার করে দিব এমন করতে চাচ্ছিলাম, কিন্তু ফোনের ভিতরে দিতে চাচ্ছেন কিন্তু ফোনের ওই অংশটাকে সিলেক্ট করে কপি করেন, কপি করেন, কন্ট্রোল জে দেন, কন্ট্রোল জে দেন। আচ্ছা, এবার কন্ট্রোল ধরে, আচ্ছা এবার ওই যে ইমেজটা বসাবেন সেই ইমেজটা নিয়ে যান, ওখানে উপরে নিয়ে যান। কোন ইমেজটা বসাবেন? হ্যাঁ, এটাকে উপরে বসাবেন। এবার রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ওই লেয়ারেই উপরেরটাতে, উপরের লেয়ারে, লেয়ারে লেয়ারের এই যে নেম পার্টে নাম আছে না 02, ক্রিয়েট ক্লিপিং মাস্ক বসছে। এখন পিছনেরটাকে কি করবেন? ব্লার করবেন। তাহলে পিছনের লেয়ার সিলেক্ট, এবার ফিল্টার থেকে ব্লার, এটা তো ভালো আইডিয়া। হ্যাঁ, কমন টাইপের ফিল্টার থেকে ব্লার, ব্লার তো আমি নিচে ধরে নিতে হবে লেয়ারে, তাই না? নিচের লেয়ারটা সিলেক্ট করেন, নিচেরটা হয়নি এখন তো আছে উপর। আচ্ছা ঠিক আছে, ঘষিয়েন কি ব্লার দিবেন সেই ব্লারটা দিয়ে দেন, রেডিয়াসটা বাড়া দেন, ওকে করে দেন। ব্লার তো মিস বোঝা যাচ্ছে না, খুব কম হয়েছে, তাহলে আরো ব্লারের পরিমাণ বাড়াইতে হবে। নাই যে এবার বোঝা যাচ্ছে, আরেকটু দিয়ে দেন। আচ্ছা যান, তারপর হালকা বোঝা যাচ্ছে, তাহলে বাড়িয়ে দিতে হবে। দাঁড়ান একটু ওয়েট করেন, এই যে এবার ওকে করে, ওকে করে দেন এবার। আচ্ছা শেয়ারটা অফ করেন। এবার দেখেন এই যে আমরা হচ্ছে অ্যাকোয়ারিয়াম টাইপের কিছু এখন না, এটা ইয়া গ্রুপে দিয়ে দেন, যে যে এটা করছেন সে সেটা গ্রুপে সাবমিট করে দেন। ওকে ম্যাডাম, আমি সাবমিট করতেছি। আচ্ছা ওহি ভাই ক্লাসে আছে না? বের হয়ে গেছে, ক্লাসে মেবি আছে, কই দেখছি না তো। অনেকে কিনা বের হয়ে গেছে, 17 জন টোটাল দেখাচ্ছে, আমি তো দুইটা। জি আচ্ছা, আমরা হচ্ছে এই যে বাল্বের মধ্যে দেখছিলাম না, তো ওটা যদি আমরা দেখতে যাই, তো আমরা হচ্ছে কি করছি, মিস একটা তো ট্রাই করছি, আরেকটা তো মিস এখনো করি নাই। আচ্ছা ওটা হচ্ছে ইয়া দেখে করে নেন, ভিডিও দেখে। ওকে ম্যাডাম, মানে কনসেপ্টটা তো বুঝতে পারছেন, এটা বুঝছেন? জি মিস অনেকটা বুঝতে পারছি, হইছে না মিস অনেকটা? কাছাকাছি চলে গেছে। তাহলে আমরা বাল্ব ইমেজ লিখে সার্চ করছি, তো এই যে দেখেন এখানে বিভিন্ন টাইপস এর পাচ্ছে, এখান থেকে এরকম একটাকে কপি করছে, কপি করে কি করছে এখানে পেস্ট করে দিচ্ছে, ট্রান্সফর্ম করছে, শিফট অল্টার ধরে এটাকে বড় করে দিচ্ছে। একটু গোলা লাগতেছে পিকটা, ঠিক আছে। এবার আমরা কি করব, কুইক দিয়ে পিকটা একটু গোলা গোলা লাগতেছে,
তাহলে এটা এই জানে স্ল্যাশ থেকে ডাউনলোড করে নিয়ে নিতে হবে। তো ওইখান থেকে ডাউনলোড করে একবারই করে নিতে, মানে এইভাবে জিনিসটা কেমন যেন লাগে। ঘোলা এটা? হ্যাঁ 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 এটা। ও আচ্ছা, বলছেন যে এটা ঘোলা লাগতেছে। হ্যাঁ হ্যাঁ সেটাই বলতেছি। অনেক ক্ষেত্রে আমি যখন করতে যাই মিস অনেক প্রবলেম করে। খুঁজতে হবে, আমি ডিরেক্ট গুগল থেকে নিচ্ছিলাম তো। হ্যাঁ হ্যাঁ ম্যাম, গুগলে হাই রেজুলেশন দিলেই তো বের হয়। কি বুঝি নাই, কি থাকলে ইমেজটা যখন নিউ ট্যাবে ওপেন করা হয় এরপর সেভ করে রেজুলেশনটা সেভ থাকে। এটা রেজুলেশন ঠিকঠাক আছে, এটা ঠিক আছে। এটাকে ট্রান্সফর্ম করে শিফট ধরে আমরা একটু ঘুরে আনি। এবার এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে তো কুইক দে টোটালটাকে সিলেক্ট করে নাই। ইরেজার দিলে তো আমি ডাইরেক্ট চলে যায় তো এই না, ইরেজার দিলে যাবে না কারণ এটার এই যে ভিতরেরটা এক হয়ে যাবে, তখন এটা চলে যাবে। তো না মিস এক হবে না, একবার ট্রাই করে দেখেন। আলাদা আলাদাই তো, কারণ লেয়ার আলাদা দেখা যাচ্ছে কালার। আচ্ছা এটা তো কুইক নিয়ে আসছে ম্যাজিক হয়নি না? আচ্ছা আমাদের অনেক কাটা হয়ে গেছে। এবার হচ্ছে না, এটা তখন এটা কপি করছিলাম তখন কাটটা। এবার হচ্ছে ধরুন আমাদের যদি আমরা এটার মধ্যে এই যে অ্যাকোয়ারিয়াম টাইপের যেটা আছে ওয়াটার টাইপের কোনো পিকচার দিতে চাই, তো ওয়াটার ইমেজ লিখে সার্চ করছে, এই যে দেখেন এই টাইপের অনেক সুন্দর সুন্দর টাইপের আছে এই ক্যাটাগরি। তো আমরা এরকম একটা ইমেজ নিয়েছিলাম, নিয়ে এসে এখানে কি করছি পেস্ট ট্রান্সফর্ম শিফট অল্টার ধরে কি করছি এটাকে বসা দিচ্ছি এন্টার। এটাতে কি করব ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এবার কি করছে অ্যাড লেয়ার মাস্ক, মানে একই প্রসেস যেখানে যান এগুলো প্রসেসগুলো কিন্তু সব জায়গাতে কিছুটা সিমিলার টাইপের। এটাকে আমরা একটু ইয়া করে দেয় মাল্টিপ্লাই করে দেয় তাহলে জিনিসটা কি হচ্ছে একদম ভিতরে একদম ক্লিয়ার একদম ভিতরে বসে গেছে এরকম টাইপের মনে হচ্ছে, বসানো হয়ে গেছে। যদি পারি এই যে ভিতরের এই অংশটাকে আসলে কেটে নিতে হয়, এই যে যেটা তারের মতো টাইপের না, লাইটের ভিতরে যে অংশটা থাকে না ওটাকে কেটে নিলে মানে একটু সুবিধা আর কি, জিনিসটা ভালোভাবে করা যায়। হ্যাঁ সুন্দর লাগবে। তারপরে যে এখানে ফিশ টাইপের যেগুলো আছে ওগুলাকে নিয়ে এসে আপনার বসা দিতে হবে, সেম ভাবে ওগুলোর মোডগুলো চেঞ্জ করবেন, ফিশ টাইপের কিছু পিকচার নিয়ে আসেন, কপি এটাকেও ম্যাজিক দিয়ে সিলেক্ট করে রিলেট দিয়ে দিচ্ছি, ডিসিলেক্ট ট্রান্সফর্ম করছে শিফট অল্টার ধরে ছোট করছে এন্টার প্রেস করছে। আপনারা যখন করবেন তখন এই ভিতরেটাকে হচ্ছে এক করে নেবেন, কন্ট্রোল জে দে কপি, কন্ট্রোল জে দে কপি, কন্ট্রোল জে দে কপি,
এই চারটাকে হচ্ছে সিলেক্ট কন্ট্রোল ই প্রেস করছি, কন্ট্রোল ই তে হচ্ছে মার্স লেয়ার বা রাইট ক্লিক করে এই যে এখানে আছে মার্স লেয়ার, এই যে একটা লেয়ারে কিন্তু কনভার্ট হয়েছে। এবার কি করে দেয় এটাকেও মাল্টিপ্লাই করি অথবা অন্য মোড গুলো চেঞ্জ করে দেখি যে মোডটা এখানে আসলে যাচ্ছে বা ভাল লাগছে সেই টাইপস এর মোড গুলো আমরা দিয়ে দিব। এভাবে রাখলে ভাল লাগে, মানে এটার উপরে নালে মানে আর কি যে যেটা কাটা হয়নি এটার জন্য খারাপ লাগে দেখতে। কোনটা এভাবে রাখলে না কি বলছেন? হ্যাঁ হ্যাঁ এভাবে রাখলে ভালো হয় আর কি, লাইটের ভিতরে যেগুলো আছে দেওয়া না, এভাবে রাখলে হচ্ছে এটা রিয়েলিস্টিক তো মনে হবে না, এটা এই যে উপরে মনে হচ্ছে আছে এরকম টাইপের মনে হবে। তো এটা যাতে পানির ভিতরে থাকে ওই ক্যাটাগরির জন্য এই যে মোড গুলো চেঞ্জ করে দেখতে হবে যে মোডটা দিতে দিলে ভালো লাগবে, যেমন এই যে এই টাইপস এর এটা মনে হচ্ছে যে ভিতরে বসানো আছে, এভাবে দিয়ে বসা দিতে হবে। এবার টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি তে গ্রুপ করে নিচ্ছি, গ্রুপ গ্রুপ করা হয়েছে। এবার যেটা করবো আমরা পিছনে হচ্ছে একটা ইমেজ নিব, তো ঘাস টাইপের এখানে আমার আছে মনে হয় এলইডি ফিতে যায় এরকম টাইপস এর ইমেজ ব্যাকগ্রাউন্ড এর মধ্যে গেলে পাওয়া যাবে। এটাকে দিয়ে দেয় এটা জুড়ু ঘাস না, মাল্টিপ্লাই করে দেবেন না, এন্টার প্রেস করা হলো, এটাকে উপরে উঠা দেই, এটাকে রাস্টারাইজ করে পরে যেটা নিয়েছি এটাকে পুরো এরিয়াটাকে হচ্ছে কি করি যে কুইক দিয়ে সিলেকশন করে নেই। ফিল্টার থেকে কি করে দিচ্ছে ব্লার করে দিচ্ছে, মানে পিছনেরটা জাস্ট হালকা একটু ব্লার টাইপের থাকবে। এভাবে দিয়ে কি করতে পারেন এই টাইপস এরও কিছু ম্যানিপুলেশন করে দিতে পারেন। ঠিক আছে, তো মোটামুটি আপনারা আরো ইউটিউবে দেখবেন যে অনেক টাইপের ম্যানিপুলেশন আছে, ওগুলো ট্রাই করবেন, আপনাদের বাসার কাজ থাকবে যে মুভি পোস্টার প্লাস ম্যানিপুলেশন এই দুই রিলেটেড হচ্ছে দুইটা ইমেজ রেডি করবেন। ঠিক আছে, এই দুটো হচ্ছে আপনাদের এই স্টেপগুলো বাসার কাজ। এখন আর কি যেটা করলাম এরকম আরেকটা ইমেজ বানাবো আর একটা মুভি পোস্টার, এই তো এরকম অ্যাকচুয়ালি না, মানে যেগুলো দেখিয়েছি এগুলো তো আপনারা এমনি প্রসেস গুলো বুঝতেই পাচ্ছেন বা এগুলো ধরেন 10 মিনিট 15 মিনিট বা আধা ঘন্টা প্র্যাকটিস করলে তো করতে পারবেন। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অন্য টাইপস এর একটু ইউনিক টাইপের দেখে করবেন, কারণ এগুলো ধরুন আমরা চাইলেই করতে পারবো কপি পেস্ট রিলেটেড, এগুলো কিন্তু ম্যাক্সিমাম সবগুলোই কিন্তু কপি পেস্ট রিলেটেড। তো আমরা যদি ইউনিক টাইপের করতে চাই এর জন্য কি করবো নেট ইউটিউবে এগুলো একটু ঘাটাঘাটি করবো, করার পর ওখানে দেখবো যে আসলে কি ক্যাটাগরি করছে, তো ওরা যেভাবে দিচ্ছে তার বিপরীত ভাবে যদি আমরা জিনিসটাকে দিয়ে দেই তখন কেমন হয়, এটাই আর কিছু এটাই বলেছে। ঠিক আছে, তাহলে আপনাদের বাসার কাজ কি থাকবে, মুভি পোস্টার থাকবে আর একটা হচ্ছে ম্যানিপুলেশন করবে। আজকে হরর টাইপের করছেন, নেক্সট ক্লাসে অ্যাকশন টাইপের মুভি পোস্টার করবেন, অ্যাকশন টাইপের একটা মুভি পোস্টার করবেন আর কি করবেন এটা যে ম্যানিপুলেশন যেটা বললেন, ম্যানিপুলেশন যেটা ম্যাম আমার এখানে একটা সমস্যা ছিল। কি সমস্যা? স্ক্রিন শেয়ার দেন, পাঠাইছি মেবি দেখেন পেজটা চেঞ্জ হয়ে গেছে। কি হয়ে গেছে? কাল পেজটা চেঞ্জ হয়ে গেছে। ইয়া দেন, স্ক্রিন শেয়ার দেন, কোন পেজটা? আমি একটা ছবি পাঠিয়েছি মেসেঞ্জারে, একটু দেখেন
আচ্ছা, আপনার এই যে এটা কি হয়ে গেছে যে সাইড দিয়ে নয়েজ গুলো দেখা যাচ্ছে, ওটার কথা বলছেন কি আপনি? হ্যালো, না ম্যাম, আমার কালার প্লেটটা চেঞ্জ হয়ে গেছে, এখানে সেকেন্ড ছবিটাতে। আমি তো দেখছি এখানে রেজলিউশনের প্রবলেম। ম্যাম এই ছবিটা না, নিচের ছবিটা? জি ম্যাম, একদম। আমি কন্ট্রোল জেড দেন, ব্যাকে যান, ব্যাকে যান, কন্ট্রোল জেড দে, ওটা মনে হয় কোনো শর্টকাট পড়েছে, এই যে অ্যাডজাস্টমেন্টের কোনো একটা শর্টকাট পড়েছে, যার কারণে ওটা একটু ইয়া টাইপের মনে হচ্ছে। মানে ওটা কোনো মেজর কোনো প্রবলেম না। আর কারো প্রবলেম আছে আজকে ক্লাস নিয়ে? আচ্ছা, ওই ভাইয়া ক্লাসে আছে? জি বলুন। আজকে এইচডব্লিউতে কি থাকবে? মুভি পোস্টার থাকবে আর ম্যানিপুলেশন থাকবে, একটা অ্যাকশন টাইপের মুভি পোস্টার করবেন আর একটা ম্যানিপুলেশন করবেন। আচ্ছা, মাহমুদুল হক আছে? জি ম্যাম। এরপর হুমায়রা আক্তার? আচ্ছা, তারপর ম্যাম পোস্টার ক্রিয়েট করবেন, ম্যানিপুলেশন দুইটাই? হ্যাঁ হ্যাঁ, দুইটা থাকবে। আই এম এম পোস্টার করতে অনেক ঝামেলা না, অনেক সময় লাগে। কিছু করার নেই, তো এমডি রফিক আছে। হ্যাঁ, মাসুম খান অ্যাবসেন্ট, ইস্তাদ জাহান আছে? জি ম্যাম, আমি আছি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, দিয়েছি আপনাকে এমডি রফিক। জি, দিয়েছি। এরপর আকরাম হোসেন আছে, ফাহিম আছে, মোহাম্মদ ফাহিম? জি ম্যাম, জি ম্যাম। সাজ্জাদ হোসেন অপু তো বললো আসবে না, অ্যাবসেন্ট। আলামিন শান্ত আছে, তারপর হচ্ছে তানভীর আছে, তানভীর রহমান? তানভীর রহমান নাই ক্লাসে আজকে, সকাল থেকে তো ছিলই। এরা প্রেজেন্টের টাইমে কই চলে যায়। সাকিব হোসেন নাই, রুম্মান আছে? জি ম্যাম। এরপর সাইফুল আলম, গত ক্লাসে প্রেজেন্ট দিয়েছি, তাহলে উনি সকালবেলা এসে অ্যাবসেন্টের কথা কেন বলছিল? প্রেজেন্টই তো দিয়ে দাও। এরপর হচ্ছে আসাদুল্লাহ বুলবুল, রুদ্র সাহা, দুজনই আছে, তন্ময় খান নাই, মামুনুর রশিদ আছে? মামুনুর রশিদ আচ্ছা, ইমন খান, শাহানা আপু আছে? শাহানা আপু আসসালামু আলাইকুম। শাহানাপুর কি এখনো প্রবলেম হচ্ছে? মানে ম্যাম ওই তো আমার কালার প্লেটটা চেঞ্জ হয়ে গেছে, সেটাই বুঝতেছি না, মানে আপনারটা যেরকম কালার প্লেটটা আমারটা একটু আলাদা। মানে কালার প্লেট বলতে ফটোশপের এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা নাকি না হচ্ছে? না ম্যাম, এই যে কালার ব্যাকগ্রাউন্ড কালার বা কি বলে ফরগ্রাউন্ড কালার যখন ক্লিক করা হয় তখন ম্যাম একটা কালার প্লেট আসে না? ও আচ্ছা আচ্ছা, ওটা মনে হয় গ্রে স্কেল মোডে চলে গেছে। আপনি এই যে পেজ যখন সেট আপ করবেন, আপনি তো ফার্স্টের ক্লাসগুলো করেননি, এই যে এখানে দেখবেন যে এটা এই যে গ্রে স্কেল বা হচ্ছে ল্যাপ কালার বা বিট ম্যাপ এগুলো আছে কিনা, গ্রে স্কেল থাকলে ওটা ওই ইয়াতে চলে যায় আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে।
আচ্ছা, আপনাদের কি সবাই চলে এসেছে? সবাই তো মনে হয় আসে নাই। হ্যালো, 55 ব্যাচ সবাই আসে না? আচ্ছা, আপনি একটু ওয়েট করেন, সবাই আসুন, দেন স্টার্ট করা হচ্ছে।